কাজের দাবিতে হলদিয়া শিল্পাঞ্চলের এক্সাইড কারখানার সামনে বিক্ষোভে শামিল স্থানীয়রা। উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে হলদিয়া শিল্পাঞ্চলের এক্সাইড কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়েছে সকাল থেকে। অভিযোগ, বিক্ষোভকারীদের যে বাইরের থেকে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও স্থানীয় বেকার মানুষ বা উদ্বাস্তুদের কথা চিন্তা করা হবে প্রতিশ্রুতি দিলেও কোনোভাবেই তা রক্ষা করা হয়নি। তাই কাজের দাবিতে এই কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে এবং তা চলছে এখনো। এই আন্দোলন, আমরা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার থেকে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমাদের উদ্বাস্তু যারা ছেলেরা আছে তারা কাজ পায় না, এরা বাইরে থেকে লোক নিয়ে কাজে ঢোকাচ্ছে, যার কারণে দীর্ঘদিন ধরে এটা চলে আসতিছে, যার কারণে আজকের আমাদের এই আন্দোলন। আমরা চাইছি আমাদের উদ্বাস যেহেতু জায়গা ভিটেমাটি সব নিয়েছে, আমাদের ছেলেদের কাজ দিতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।